যে পঁচিশ সাত দু হাজার বাইশ তারিখ অর্থাৎ বাইশ সাত দু হাজার বাইশ তারিখ যে স্পোর্টস কাউন্সিলিংটি তোমাদের অ্যারেঞ্জমেন্ট করা হচ্ছে তো স্পোর্টস কাউন্সিলিংয়ে কারা কারা এবং কোন কোন র্যাঙ্ক অবধি এখানে পার্টিসিপেট করতে পারবে এবং কোন কলেজে গিয়ে তোমাদেরকে যে কাউন্সিলিংটি সেটি প্রসেসটি কমপ্লিট করতে হবে বিস্তারিত দেখে নেবে ভিডিওর মাধ্যমে তো বাইশ সাত দু হাজার বাইশ তারিখের মধ্যে কিন্তু তোমাদের যে স্পোর্টস কাউন্সিলিংটি সেটি কিন্তু অল এস সি এস টি ও সি ক্যান্ডিডেট কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে র্যাঙ্ক ক্যাটাগরি এখানে বলা আছে তো রিপোর্টিং টাইম হচ্ছে এগারোটার সময় এবং এখানে যে সমস্ত তোমাদের পাশব্দি যে আইটিআই কলেজগুলি রয়েছে অ্যাভেলেবেল সিট সেই সমস্ত কলেজে গিয়ে তোমাদের কি করতে হবে না চেক আউট করে নিতে হবে এরপর পঁচিশ সাত দু হাজার তারিখের মধ্যে তোমাদের সকাল এগারোটা থেকে রিপোর্টিং টাইম তোমাদের যে জেনারেল র্যাঙ্ক এক থেকে তিরিশ হাজারের মধ্যে যে সমস্ত র্যাঙ্কগুলি রয়েছে এক থেকে তিরিশ হাজারের মধ্যে এবং সঙ্গে এসসি ক্যান্ডিডেটও ধরে তো যাদের এক থেকে তিরিশ হাজারের মধ্যে র্যাঙ্ক পড়ছে তাদের কিন্তু তোমাদের পঁচিশ সাত দু হাজার তারিখে কিন্তু তোমাদের রিপোর্টিং টাইম দিয়েছে পার্শ্ববর্তী তোমাদের বাড়ি থেকে আশেপাশে যে সমস্ত কলেজগুলি রয়েছে সেই সমস্ত কলেজে তোমাদের টাইম দেওয়া হয়েছে তো এরপরে ছাব্বিশ সাত দু হাজার তারিখে রিপোর্টিং টাইম কিন্তু সকাল এগারোটার সময় জেনারেল র্যাঙ্ক তিরিশ হাজার এক থেকে শুরু করে যদ্যর অবধি আছে অর্থাৎ রিস্ট যে তিরিশ হাজার এক থেকে শুরু করে যতদূর অবধি তোমাদের রেস্ট রয়েছে সেই তত দূর অবধি কিন্তু তোমাদের না হবে এরপর তোমাদের আর একটা সুযোগ দেওয়া হবে ছাব্বিশ সাত দু হাজার তারিখ কিন্তু তোমাদের হয়ে গেল সেম প্রসেস তোমাদের পার্শ্ববর্তী বাড়ির আশেপাশে যে সমস্ত কলেজগুলি রয়েছে সেই কলেজে যাবে গিয়ে দেখবে সিট ফাঁকা আছে কি নেই যদি ফাঁকা থাকে অন্য কোনো কলেজে সেখান থেকে তোমরা সিটটি বুক করে নিতে পারবে এরপরে যে সাতাশ সাত দু তারিখ থেকে উনত্রিশ সাত দু এই যে রিপোর্টিং টাইম এই যে ডেট দুটি আছে এই ডেট দুটির মধ্যে তোমাদের রিপোর্টিং টাইম অর্থাৎ সাতাশ থেকে শুরু করে সাতাশ আঠাশ উনত্রিশ তিন দিন কিন্তু তোমাদের কাউন্সেলিং চলবে রিপোর্টিং টাইম হচ্ছে এনি টাইম এনি র্যাঙ্ক এখানে এনি র্যাঙ্ক কিন্তু এখানে পার্টিসিপেট করতে হবে এখানে কোনো র্যাঙ্ক কিন্তু এখানে বলে দেওয়া হয়নি যে কোনো র্যাঙ্কের ছেলে মেয়ে এখানে গিয়ে কিন্তু স্পোর্টস কাউন্সিলিংয়ে পার্টিসিপেট করতে পারবে সকাল এগারোটার সময় তোমাদের পৌঁছাতে হবে অ্যালটমেন্ট লেটার কিন্তু তোমাদের ফার্স্ট কাম ফার্স্ট সার্ভার বেসিসে হবে অর্থাৎ যে আগে যাবে অর্থাৎ এখানে একটা জিনিস একটা ভালো করে মাথায় রাখতে হবে এখানে বলেই দিয়েছে অ্যালটমেন্ট উইল বি গিভ অন ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ অর্থাৎ যে প্রথম যাবে লাইন যে প্রথম দেবে সেই কিন্তু আগে চান্সটি পাবে এখানে কিন্তু কোনো ইয়ে নেই যে তোমার র্যাঙ্ক বেশি আছে তিরিশ হাজারের উনত্রিশ হাজার আছে আরেকজনের র্যাঙ্ক তিরিশ হাজার আছে সেই কিন্তু আগে হবে তিরিশ উনত্রিশ হাজার আগে পাবে বা তিরিশ হাজার পড়ে পাবে সেরকম কিছু নয় যে আগে কিন্তু যেতে পারবে সবার আগে প্রথম যে যাবে সেই কিন্তু সিটটি হবে সেই চল্লিশ হাজার হোক বা পঞ্চাশ হাজার হোক যে আগে যাবে সেই কিন্তু সিট হবে এখানে কী বলেছে না ফার্স্ট কাম ফার্স্ট সার্ভিসেস আর যে প্রথম যাবে সেই কিন্তু সিটটি পাবে অর্থাৎ লেটে গেলে কিন্তু তোমার সিটটি মিস হয়ে যেতে পারে তো আমি বলবো যে সকাল সকাল যেতে পারে এবং রিপোর্টিং টাইম কিন্তু এগারোটার মধ্যে তোমাদের পৌঁছাতে হবে কলেজ এবং তারা কী করবে যারা স্পোর্টস কাউন্সিলকে পার্টিসিপেট করবে বিভিন্ন স্টুডেন্ট কিন্তু অনেক আগে থেকেই পৌঁছে যাবে তো আমি মানে অর্থাৎ আমার যে এক্সপিরিয়েন্স থেকে শেয়ার করছি তোমরা আগে আগেই যাবে তো এবং নিউ রেজিস্ট্রেশনে কিন্তু তোমাদের আর একটা প্রসেস বলে দেওয়া হয়েছে যে সাতাশ সাত দু তারিখ থেকে এবং শুরু করে আঠাশ সাত দু তারিখ অবধি যে সমস্ত ক্যান্ডিডেট একবারও অ্যাপ্লাই করো নি এই দু সালে বাইশ তেইশ বেঁচে সেই সমস্ত স্টুডেন্টদের আরেকবার সুযোগ দেওয়া হচ্ছে যারা অ্যাপ্লাই করেনি চাইলে তারা আর একবার অ্যাপ্লাই করতে পারে এবং সাতাশ থেকে উনত্রিশ তারিখের মধ্যে কিন্তু তারা আবার পার্টিসিপেট করতে পারে ওপেন কাউন্সেলিংয়ে ডাইরেক্ট স্পোর্টস কাউন্সিলিংয়ে কিন্তু তারা পার্টিসিপেট করতে পারে তো ম্যারিট লিস্টটি তাদের বলে দেওয়া হবে বা জানিয়ে দেওয়া পনেরো মিনিট পরে অ্যাপ্লাই করা পনেরো মিনিট পরেই বলে দেবে এবং র্যাঙ্ক কার্ডটি বলে দেবে তো সেই র্যাঙ্ক বেসিসে তোমরা কি করবে তোমাদের যে পার্শ্ববর্তী যে কলেজগুলি রয়েছে সেই কলেজে গিয়ে কিন্তু তোমরা খোঁজ নিতে পারবে বা যদি সিট খালি থাকে তোমরা কিন্তু সেখানে পার্টিসিপেট করতে পারবে তো ওখানে অল দ্য সিট ভ্যাকেন্ট সিট যে সমস্ত সিটগুলি রয়েছে ই গ্রুপের সেই সমস্ত ই গ্রুপের সিটগুলি কিন্তু এম গ্রুপে কনভার্ট হয়ে যাবে এটা তোমাদের একটা খুবই সুযোগ এম গ্রুপের স্টুডেন্টদের এম ই গ্রুপে যদি কোনো স্টুডেন্ট না ভর্তি হয়ে থাকে সিট খালি থাকে সেই সিটটি কিন্তু কনভার্ট হয়ে যাবে এম গ্রুপে তো